আপনাদের সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। এখন 7টা বাজে আর আমি ঘুমই মাত্র ঘুম থেকে উঠলাম, আর দেখতে পাচ্ছ কেমন রৌদ্র বেরিয়ে পড়েছে। সকালবেলা খাওয়ার জন্য কি রান্না হয়েছে চলো দেখি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা খাওয়ার জন্য আমাদের পটল ভাজা করা হয়েছে আর গরম ভাত, গরম গরম ভাত রান্না হয়ে গেছে। তো বন্ধুরা চলো সিনেমাটিক শটগুলো দেখে নেওয়া যাক। চলো সকালে উঠে আমার যে প্রথম যে কাজ সেটা করে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের বাগান, চারা লাগানো হয়ে গেছে কিন্তু এখনো বের হয়নি, কয়েকদিন পরে বের হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের লেবু গাছে লেবু হয়েছে। তো বন্ধুরা চলো দাঁতুন করে নিই, একটা নিম নিম দাঁতুন লাগবে। তো বন্ধুরা তোমরা দেখো বাইরের লোকেশনটা কত সুন্দর লাগছে, গ্রামের পরিবেশ খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে নিমের দাঁতুন, বাড়িতে বেড়া আছে কিন্তু নিম দাঁতুন দিয়ে দাঁতুন করার মজাটাই কিন্তু আলাদা, তোমরা টেস্ট করে দেখতে পারো। তো বন্ধুরা চলো দাঁতুন করে, দাঁতুন হয়ে যাওয়ার পরে আমি বলবো যে কেন এতদিন কোনো ব্লগ ভিডিও আসেনি, কোনো ভিডিও দেয়নি, আমি কোথায় গিয়েছিলাম, আমার কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলবো। চলো বন্ধুরা সকাল সকাল ভাত নিয়ে বসে পড়লাম, গরম ভাত আর পটল ভাজা। গরম ভাত আর পটল ভাজা, সেই টেস্ট, খুব সুন্দর হয়েছে আসার তরকারিটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নাকি ওষুধ না হয়ে গেছে, এবার আমাকে 30 মিনিট এইভাবে বসে থাকতে হবে। তো বন্ধুরা তোমরা জানো আমি অনেকদিন থেকে ভিডিও পোস্ট করছি না, সেই মে মাসে, লাস্ট মে মাসে আমি ভিডিও পোস্ট করেছিলাম, আর জুন মাস 25-26 হতে যায় আমি এখনও ভিডিও আপলোড করতে পারিনি এতদিন, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, ডক্টর আমাকে বিশ্রাম নিতে বলেছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম। তো হসপিটালের ভিডিও যেদিন আমি প্রথমবার ভর্তি হয়েছিলাম হসপিটালে, সেদিনকার ভিডিওটি আমি করে রেখেছিলাম তো তোমাদেরকে দেখানোর জন্য, এটা হচ্ছে সেই ভিডিও। তো এখন আমি পুরোপুরি ফিট হয়ে গেছি, তো এবার থেকে আবার ভিডিও করা শুরু করব, ঠিক আছে? তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো আর এভাবেই সাপোর্ট করে যাও, তাহলে আমি অনেক বড় একটি জায়গায় পৌঁছতে পারবো। বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।